হুইলচেয়ার সাহা কোম্পানি আর একটা বিভাগ, দিব্যাঙ্গ সকলের হুইলচেয়ারক লই সক্রিয় অসাধু ব্যবসায়ী। ২০২১ চনের বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনা মুখ্যমন্ত্রীর ঘোষণা, ২০২২ চনের ডিসেম্বর মাহলৈকে রাজ্যের ৫০,০০০ দিব্যাঙ্গ লোকক দিয়া হব হুইলচেয়ার। রাজ্য সরকারে দিব্যাঙ্গ সকলের বাবে ইউনিক আইডি সুগম ভারত অভিযানের অধীনত সরকারি কার্যালয়ত দিব্যাঙ্গ সকলের চলাফুরার সুবিধা, দিব্যাঙ্গজনের বাবে রাষ্ট্রীয় জলপানি, অক্ষমতার অধ্যয়ন আর কার্য ব্যবস্থার বাবে উত্তর পূব পরিষদর লগত উত্তর পূব আঞ্চলিক কেন্দ্র, জ্যেষ্ঠ নাগরিকর বাবে হেল্পলাইন, নিচাযুক্ত ভারত অভিযান, জিলা অক্ষমতা পুনর সংস্থাপন আদি আসনি আমি হাতত লৈছো। যোৱা সরকারের দিনত বিজেপি সরকার আর মিত্রজোটর সরকারের দিনত যোৱা বছর আমি দীনদয়াল দিব্যাঙ্গজন পেনশন আসনির হাতত লৈছিল। দিব্যাঙ্গ হুইলচেয়ারক লৈ সক্রিয় এতিয়া সাহা কোম্পানি। দিব্যাঙ্গ সকলের বাবে হুইলচেয়ার দিয়ার পরিকল্পনার সামাজিক ন্যায় সবলীকরণ বিভাগের নিবিদা আহ্বান দিয়ার পিছতেই সক্রিয় হয়ে পড়ছে অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠান সাহা কোম্পানি। একাংশ বিভাগীয় শীর্ষ বিষয়ের ঘনিষ্ঠ হওয়া বাবে এই সাহা কোম্পানিয়ে হুইলচেয়ারের ঠিকা লাভ করার উদ্দেশ্যে চলাইছে যুঁজা। মুখ্যমন্ত্রীগিয়ে 2021 চনের তিন ডিসেম্বরের দিনাখন বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনাখন 50,০০০ হুইলচেয়ার দিম বলে খানা হেৰিত আমার আমিনগাঁওয়ের স্টেডিয়ামত মুকলি মুড়িয়াকে কই আইছিলে যে 50,০০০ হুইলচেয়ার, 50,০০০ হুইলচেয়ার লাগে না নালাগে সেই ক্ষেত্রে কোরপা কি ডাটা লৈছিল আমি নাজানো, হয়তো লাগিব বলে ভাবিয়ে তেখেতে লৈছিলে। আৰু এই 50,০০০ হুইলচেয়ার কিনি যদি হিতাধিকারীক দিব পারে তেতিয়া খুবই ভাল কথা, কিন্তু এই 50,০০০ হুইলচেয়ারের ক্ষেত্রে এসাম অসাধু ব্যবসায়ীয়ে যিকোনো সময়ত সক্রিয় হয়েছে আমি খবর পাইছো। হুইলচেয়ার সমূহ ক্রয়ের ক্ষেত্রে যাতে অধিক মুনাফা লাভ করে আমার ব্যক্তিসকলক যিমান যি ধরনের হুইলচেয়ার পাব লাগিছিল সেই ধরনের হুইলচেয়ার পাওয়ারপা বঞ্চিত করব নয় তার ক্ষেত্রে সরকারি ব্যবস্থা লব বলে আমি এই সংবাদমেলের জড়িয়ে মানে মুখ্যমন্ত্রীক অবগত করছি। 2011 চনের লোকপ্রিয় অনুসরি রাজ্য প্রায় 4,00,০০০ দিব্যাঙ্গর মাজত 50,০০০ হুইলচেয়ার দিব বিচারেও বাদ পড়ি রব বহু শ্রবণ শক্তি আর দৃষ্টি হেরুয়া দিব্যাঙ্গ লোক, সেই সকলে লাভ করবা কোনো ব্যবস্থা নকরাকয়ে কেবল ঘনিষ্ঠ ঠিকাদারক অধিক লাভান্বিত করার উদ্দেশ্যে হুইলচেয়ার দিব খোঁজা অভিযোগ। আনহাতে পূর্বে ইলেকশন কমিশনে 8,০০০ হুইলচেয়ার ক্রয় করেছিল যদিও আজিকোপতি সেয়া বিতরণ করবলেও সক্ষম নহল বিভাগ। এটা প্রশ্ন হয় দিব্যাঙ্গ সকলক হুইলচেয়ার দিয়ার নামত সক্রিয় অসাধু চক্রর বিরুদ্ধে কিমান কঠোর হব বিভাগীয় কর্তৃপক্ষ? বর্তমান নিবিদার আহ্বান দিয়া এই হুইলচেয়ারের ক্ষেত্রে সক্রিয় হয়ে থাকা সাহা কোম্পানির আছে বহু কুকৃতি, কোনে সাহা কোম্পানি সেয়া পরবর্তী সময় তথ্য সহকারে ফাদিল হব। পঙ্কজ মেধির রিপোর্ট, দ্য নিউজ প্লাস।